এবার নদীর জমি থেকে উচ্ছেদ করা হলো হাজী সেলিমের পেট্রোল পাম্প। রাজধানীর সোয়ারিঘাট এলাকায় নদীর জমিতে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল এই পেট্রোল পাম্পটি। সোমবার বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানে বেশ কিছু আধাপাকা বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়। বিআইডব্লিউটি বলছে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে নদী তীর। সোমবার সকালে সোয়ারিঘাটে শুরু হয় উচ্ছেদ অভিযান। এতে কামালবাগ এলাকার বেশ কিছু আধাপাকা ঘর উচ্ছেদ করা হয়। বুড়িগঙ্গা নদীর তীরে বছরের পর বছর ধরে অবৈধভাবে গড়ে উঠেছিল এসব স্থাপনা। উচ্ছেদ চলার সময় নানা অজুহাত অনেকেরই। কাগজপত্র ভালো আছে, আর আগেরকার মানুষ তো মনে করেন অনেকটা মানে কাগজপত্র তো বুঝতো নেই করতো না। দুপুরের পর উচ্ছেদ করা হয় হাজী সেলিমের মালিকানাধীন মদিনা পেট্রোল পাম্প। নদীর জমিতে অবৈধভাবে দীর্ঘ দিন ধরে চলছিল পাম্পটি। বিআইডব্লিউটিএ বলছে নদীর জমি দখল করে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলোই উচ্ছেদ করা হচ্ছে। বর্তমানে এই পিলারে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে প্রায় 60 ফিট ভিতরে অ্যালাইনমেন্ট দেওয়া হয়েছে। এটা সিএসএন যে অ্যালাইনমেন্ট দেওয়া, শুধু আমরা ওই অ্যালাইনমেন্ট পর্যন্ত নদীর জায়গা খালি করব। যেসব প্রতিষ্ঠানের বা যেসব ব্যক্তির বাড়ি মালিকানাধীন বাড়ির আদালতের মহামান্য আদালতের স্টে অর্ডার রয়েছে সেগুলো বাদ দিয়ে আমরা বাকিগুলো টাচ করছি। বুড়িগঙ্গার দুই পাড়ের সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে বলে জানায় বিআইডব্লিউটিএ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।